শরীর আর দিচ্ছে না, চোট সারতেও অনেক সময় লাগছে। আন্তর্জাতিক টেনিস থেকে অবসর নিতে চান সানিয়া। অবসর প্রসঙ্গে আর কি বললেন 35 বছরের টেনিস সুন্দরী, শুনুন। অনেকদিন থেকেই ভুগছেন চোট সমস্যায়, চেনা ছন্দে পাওয়া যাচ্ছিল না তাকে, তবুও লড়াই চালিয়ে যাচ্ছিলেন। আবারও আগের মহিমায় কোর্টে ফিরবেন এই আশায় বুক বাঁধছিলেন যখন টেনিস ভক্তরা তখনই শটান জানিয়ে দিলেন শরীর আর চলছে না, মোটিভেশনও নেই, তাই র্যাকেট তুলে রাখার সিদ্ধান্ত নিয়েই নিলাম। এই বছরই অবসর নিচ্ছেন ভারতের মহিলা টেনিস তারকা সানিয়া মির্জা। আজ অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের ডাবলসে প্রথম রাউন্ডে হেরে বিদায় নেওয়ার পর অবসরের কথা ঘোষণা করেছেন হায়দ্রাবাদের টেনিস আইকন, এখন বিশ্বের 68 নম্বর খেলোয়াড় সানিয়া। তিনি একসময় ডাবলসে বিশ্বের 1 নম্বর ছিলেন, সিঙ্গলসে তার কেরিয়ারের সেরা অবস্থান 27 নম্বর, একবার ডাবলসে এবং একবার মিক্সড ডাবলসে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। এছাড়া ডাবলসে একবার উইম্বলডন এবং একবার ইউএস ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। মিক্সড ডাবলসে একবার ফ্রেঞ্চ ওপেন এবং একবার ইউএস ওপেন চ্যাম্পিয়নও হয়েছেন সানিয়া। 2004 সাল থেকে পেশাদার টেনিসে এসেছিলেন সানিয়া, জিতেছেন 6টি গ্র্যান্ড স্ল্যাম। প্রথম ভারতীয় হিসাবে ইউএস ওপেনে চতুর্থ রাউন্ডে উঠেছিলেন সানিয়া। 2006 সিঙ্গলসে প্রথম 30-এর মধ্যে ঢুকে পড়ে সকলকে চমকে দিয়েছিলেন সানিয়া। মহিলাদের ডাবলসে সানিয়া 3টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন, রানার্স হয়েছেন একবার। 2005 থেকে 2009 মধ্যে দুইবার অস্ট্রেলিয়ান ওপেনে তৃতীয় রাউন্ডে ওঠেন সানিয়া। 35 বছর বয়সী সানিয়া মির্জা যে ভারতের টেনিস ইতিহাসের অন্যতম বড় তারকা তা নিয়ে কোনো সন্দেহই নেই, পাশাপাশি দেশের মহিলাদের টেনিস খেলার জন্য অনুপ্রাণিত করেছেন তিনি। টেনিস কোর্ট ছাড়াও সানিয়া মির্জা সবসময় সংবাদ শিরোনামে থেকে গিয়েছেন। বর্তমানে তার র্যাঙ্কিং 62। তার লম্বা কেরিয়ারে মোট 43টি খেতাব জিতেছেন তিনি। ডাবলসে তার জয়ের শতাংশ 69.4%। সানিয়া জানিয়েছেন বেশ কয়েকটি কারণে টেনিস থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার প্রথম কারণ অবশ্যই তার ফিটনেস। ভারতীয় টেনিস সুন্দরী বলেছেন, রিকভারি করতে এখন বেশি সময় লাগছে, আজ যখন খেলছিলাম তখন আমার হাঁটুতে যন্ত্রণা হচ্ছিল, আগের মতো আর এনার্জি পাচ্ছি না, পাশাপাশি 3 বছরের ছেলের কথাও মাথায় রাখতে হচ্ছে, কারণ ওকে সঙ্গে নিয়ে দেশ বিদেশে ঘুরতে হচ্ছে, সেদিকেও এবার নজর দেওয়ার সময় এসেছে, তবে চলতি মরশুমটা খেলতে চাই, কারণ কোর্টে ফেরার জন্য অনেক পরিশ্রম করেছি, তাই সব মায়েদের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই, যাতে সব মায়েরা নিজেদের স্বপ্ন সত্যি করার চেষ্টা অন্তত করতেই পারে। 2018 সালে ছেলের জন্মের পর টেনিস কোর্ট থেকে দূরে সরেছিলেন সানিয়া মির্জা। এরপর 2 বছর পর ফিরে আসেন। ফিরে আসার জন্য সানিয়া তার ওজন প্রায় 26 কেজি কমিয়েছিলেন। তার প্রত্যাবর্তনের পর তিনি ইউক্রেনের নাদিয়া কিচেনকোর সাথে হোবার্ট ইন্টারন্যাশনালে মহিলাদের ডাবলসে শিরোপা জিতেছিলেন। এরপরে তিনি টোকিও অলিম্পিক্স 2020 খেলেছিলেন, কিন্তু সেখানে খুব একটা সাফল্য পাননি। পাকিস্তানের ক্রিকেটার সোয়েব মালিককে বিয়ে করা হোক কিংবা কেরিয়ারের শুরুর দিকে জাতীয় সঙ্গীত নিয়ে বিতর্ক, সব কিছুই সানিয়াকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছিল। এছাড়া তার পোশাক নিয়ে অনেকে কটু মন্তব্য করেছিলেন, আর সে কারণে তিনি সংবাদ শিরোনামে উঠে এসেছেন বারবার। সানিয়া মির্জা জানিয়ে দিয়েছিলেন এটাই তার শেষ মরশুম হতে চলেছে। কয়েক সপ্তাহ আগে থেকেই তিনি প্রস্তুতি শুরু করেছিলেন, চলতি মরশুমে তিনি পুরোটা খেলবেন কিনা তা নিয়ে এখনও কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।